আজকে কিছু কথা টুম্পাকে বলবো। টুম্পা শোনা, একটু হাম্পি দেও না। কথা হচ্ছে, সুয়ের একটা চ্যানেল সুকে নিয়ে বলেছে, মানে সুয়ের কৃতিত্ব বলেছে যে সুর 8.7 সামথিং, মানে 8K সাবস্ক্রাইবার হয়ে গেছে মনিটাইজেশন হওয়ার পর থেকে। তারপর সুয়ের চ্যানেলে এত ভিউজ অ্যান্ড সুয়ের এত টাকা মান্থলি ইনকাম। এই চ্যানেলের ফিডব্যাকটা আমার কাছে এসেছিল, না আমাকে কেউ লিঙ্ক পাঠায় না, কারণ আমি কারোর সাথে কোনোখানে লিঙ্ক পাঠানোর মধ্যে তো নেই, কারণ যেহেতু আমি সুয়ের চ্যানেলটার পিছনে সবসময় থাকি, ওয়াইটি নিজের থেকেই আমাকে সুকে নেওয়ার কারোর পজিটিভ ভিডিও, সুকে নেওয়ার কারোর নেগেটিভ ভিডিও করলে ওয়াইটি নিজেই আমাকে রিকমেন্ড করে। জানা যারা ওয়াইটি করো তোমরা জানো জিনিসটা কমন থিং, তাই সুর মোটামুটি ভিডিওগুলি আমার কাছে চলে আসে। এই ভিডিওটা কালকে আমার কাছে এসেছিল, আমি দেখলাম। দেখার পর আমার সেটা সেরকম ইম্পর্টেন্ট মনে হয়নি, এর জন্য মনে হয়নি মেয়েটা এক জায়গাতে কত টাকা ডলার, কত টাকা সু মান্থলি ইনকাম পায়, ভিউজের হিসাবে সে তার ডলার নিয়ে বলেছে। তো ভিউজের হিসাবে কিন্তু আমাদের ডলারটা হয় না। এমন অনেক লোক আছে যাদের কাছে তুমি দেখবে গিয়ে 1 লাখ ভিউজ দেখাচ্ছে, 2 লাখ ভিউজ দেখাচ্ছে। তো মিনিমাম সেই ভিউজের হিসাবে হলে কিন্তু ডলারটা আমরা পেয়ে যেতে পারি, কিন্তু সেটা হয় না। কারণ কেন হয় না, ভিউজেরও কতটা লোক অ্যাড দেখেছে, কতটা লোক স্কিপ অ্যাড করেছে, এটার একটা ব্যাপার থেকে যায়। তাই আমার সেই চ্যানেলটা সেরকম একটা কিছু মনে হয়নি, মনে হয়েছে ও সুকে প্রেফার করে, সুকে লাইক করে, তাই ও সুকে নিয়ে ভিডিওটা করেছে। তো এখানে সু একটা কিছু বলেছে, আর সেটা সু এখন সেই মেয়েটাকে বলবে তুমি এখানটা আমাকে ভুল বলেছো, হ্যান বলে, সেটা কোনো মানে হয় না। 1 নম্বর। 2 নম্বর কথা, কত লাখে কত মিলিয়ন হয় তুমি বল, মানুষ মাত্রই ভুল হয়, তো সেটা কিন্তু সে ভুল করেনি। সুয়ের কিন্তু 36,388 ওপরে সুয়ের, 36 লাখ সুয়ের, 36 লাখের ওপরে সুয়ের আছে ভিউজ। সেখানে মেয়েটা ওকে 38 বলেছে, মানে 2 মিলিয়ন বেশি বলে ফেলেছে, তাই তো? এতটা হতে পারে না, হয়েছে সুয়ের ক্ষেত্রে, হয়েছে সেটাখানে মেয়েটা একটুও ভুল বলেনি। সবসময় যখন কারোর নেগেটিভ দেখতে দেখতে সব কিছু নেগেটিভ হয় না, আর ভিডিও করার আগে একটুখানি, আমি আগেও বলেছি, সবাইকে বলেছি, প্রত্যেককে বলবো, আমি এটা ভিডিও করার আগে একটু ভিডিওটা নিয়ে একটু গবেষণা। হ্যাঁ, আমার ভিডিও সেরকম তো বলবো জ্ঞান দিতে এসো না, তোমার ভিউজ নেই, আমি জানি ভিউজ না থাকলেও যে কোনো কথা বলতে গেলে একটুখানি ভিউজ না একটুখানি দেখতে লাগে, যেটা আমি বলছি এটা ঠিক আছে কি না। তাই সুয়ের ঘরে গেলেই দেখতে পারতে, সুয়ের অ্যাবাউটে 36 লাখসটা পুরো লেখা আছে। মেয়েটা এখানে 38 একটু বেশি বলে ফেলেছে, বেশি না অল্প বেশি বলেছে, কিন্তু সেটা ও কোথাও ভুল বলেনি, অত মিলিয়ন্সটা বলা ভুল না, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আসছি অন্যদের, এবার কিন্তু টুম্পা না, এবার অন্যদের কথা। অনেকেই বলছে ভিডিওতে সুয়ের বর সুরকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, সুয়ের বর সুরকে ছেড়ে দিয়েছে, আর সে তোমরাই বলছো সু কিনা শ্বশুর বাড়িতে আছে, সু নাকি বরকে কি খাওয়ায়, বাসি তরকারি খাওয়ায়, বাসি সবজি খাওয়ায়, তো এটা কতটা সত্যি বলো। এখন তোমরা ঠিক করো যে সুয়ের বর সুয়ের সঙ্গে আছে না সু বাসি তরকারি সুকে খাওয়ায়, তোমাদের কথাতেই তোমরা, তোমরা তো এতটাই সু কিনে ব্যস্ত থাকো, কোনো জায়গা থেকে খেতে বসলো প্রতি মুহূর্তে খেয়াল রাখো যে সু হলে কি ভাববে, সু খাওয়ার দেখে কি ভাববে। সবচেয়ে বড় কথা, সু 80% লোকের ভিডিওই দেখে না, সু এতটাই ফোকাস থাকে যে ভিডিওতে, সু শুধুমাত্র তার কন্টেন্টের ভিডিও দেখে, MSL এর ভিডিও দেখে, ওর বন্ধুর ভিডিও দেখে, এছাড়া কারোর ভিডিওতে কে কি বললো, কে কি করলো, কারণ তোমাদের স্বভাব পা চাটা। তোমাদের জীবনে, আমি এখানে টুম্পা ছাড়া বাকিদের কথা বলছি, পা চাটা, তোমাদের দুটো জুতো চাপতে লাগে, দুটো জুতো, একটা সুয়ের ভালো জুতো এইভাবে চাটো, আর একটা টুম্পার ছেঁড়া জুতো মাথায় নিয়ে ঘরো। তোমাদের নিজস্ব কোনো কিছুই নেই, শুধুমাত্র সু, শুধুমাত্র টুম্পা, সুয়ের এগেনস্টে বলবে আর টুম্পার ভিডিওটা দেখবে, দেখার পরেই টুম্পা যেটা বললো নিজের মুখে বলতে শুরু করে দেবে। নিজেরা 1% লেভার নিজেদের ভিডিওতে দাও না, কারণ এমন অনেক সময় হয় টুম্পা দেখি, আমি যেহেতু টুম্পার ভিডিও রেগুলার দেখি, আই এম দ্য রেগুলার ভিউয়ার্স, হ্যাঁ আমি কমেন্ট করি না, কমেন্ট তো এখানে করতে পারবো না, তাই করি না, কিন্তু আমি ওর রেগুলার ভিউয়ার্স। তো অনেক সময় টুম্পা অনেক পয়েন্ট বলতে হতো, অনেক পয়েন্ট ছেড়ে যায়,
যেটা শুয়োর ভিডিওতে হয়তো আমি বললে বলতে পারতাম, তোমরা এতটাই নিষ্কর্মা তোমরা ওই পয়েন্টগুলোও বলো না, কারণ ওগুলো টুম্পা বলেনি, তোমাদের তো কিছু নয়, টুম্পার মাথাটা জুতাটা মাথায় নিয়ে ঘুরবে। তাই তুমি তো টুম্পা বলেনি, তোমরাও বলবে না, তোমরা ওইটুকুনি পয়েন্ট বলো যেটা টুম্পা বলেছে। আর সু ব্লগের মধ্যে ঠাকুর ঘর দেখায় না, ঠাকুর দেখায় না, তোমরা সবাই জানো সুয়ের শাশুড়ি মা ঠাকুর দেন, তাই সেটা শাশুড়ি মাই দেখান। আর সু তার শাশুড়ির ভিডিওগুলি বা শ্বশুরমশার ভিডিওগুলি খুব একটা বেশি দেখায় না। তাহলে এইবার যেটুকু বলার বলে দিলাম ঠাকুর ঘোড়ায়, এবার তোমরা একদিকে বলছো সুয়ের হাজবেন্ড মেয়ে ছেলে, একদিকে বলছো সুয়ের কি হাজবেন্ড মেয়ে ছেলে, সুর হাজবেন্ড ভেড়া সু বাসি তকড়ে খাওয়াচ্ছে, একদিকে বলছো সুয়ের হাজবেন্ড সুকে ছেড়ে দিয়েছে। আরেকটা কথা, শেরুকে কেন সু সেরিলাক খাওয়া, কি একটা পশুকে মানে একটা অ্যানিম্যালকে কি খাওয়ানো যায়? হ্যাঁ, কুকুরকে সব কিছুই খাওয়ানো যায়, বলেছি না ভিডিও করার আগে একটু ভিডিও, ইস মা মানুষের বাচ্চা সেরিলাক খেতে পারে না, কুকুরের বাচ্চাকে সেরিলাক খাওয়ায়, খাওয়াবার মতো মন লাগে। মানুষের বাচ্চা সেরিলাক কেন, অনেক জায়গাতে ভাতও পায় না, তাই বলে কি আমরা খাবো না? মানুষের বাচ্চা অনেক নতুন জামা কাপড় পরতে পারে না, তাই বলে কি আমরা পারবো না? মানুষের বাচ্চা অনেক উৎসব মানে না, তাই বলে কি আমরা উৎসব মানাবো না? এমন কুকুরের বাচ্চাও আছে তাদের জন্য শুধুমাত্র ওদের থাকার জন্য একটা এসি রুম বা এসি ঘর রাখা হয়। তাহলে আমরা কেন শুয়ের শেরুর ব্যাপারে বলবো? এটা করতে গেলেও মন লাগে, শেরুকে শেরু শুয়ের সন্তান, বুঝলে? নেক্সট ভিডিওতে আসছে অনেক অনেক কথা আমাদের পরম আরাধ্য MSL কে নিয়ে।